হ্যালো, আই এম সত্যজিৎ দাস ফ্রম কলকাতা। ফার্স্ট টাইম আমি কলকাতায় ডেবিউ করছি আমার পেন্টিংস ইন দ্য ডার্ক ফিচার ফিল্ম নিয়ে। ফিল্মটা 90 মিনিটস এর একটা ফিচার ফিল্ম, যেটা ব্লাইন্ড পেন্টারদের উপর পুরো কনসেপ্টটা। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, আমি ফিল্মটা করছি এটা খুব চ্যালেঞ্জিং আমি নিজে বলছি, কারণ ফিল্মটার যে বিষয়বস্তু রয়েছে, যে কনসেপ্টটা রয়েছে, সেটা কলকাতায় ফার্স্ট অফ অল এখনো পর্যন্ত কেউ রিসার্চ করে কাজটা করেনি। কারণ ব্লাইন্ড পেন্টারদের নিয়ে এবং পেন্টিংস এর যে জার্নিটা, সেই ইনার জার্নিটা একমাত্র সত্যজিৎ রায় করেছিলেন। এবং তারপর রিসেন্ট 2016 সালে একটি চিত্রকর নামে সিনেমা এসেছিল, সেই চিত্রকর সিনেমার পরে আর কোনো সিনেমা এখনো 100 বছর আমাদের বেঙ্গলি সিনেমা ইন্ডাস্ট্রিতে কোন রকম ছবি হয়নি। তো সেখানে আমি চেষ্টা করেছি নতুনত্ব কিছু নিয়ে আসার, এবং কাজটা শুধুমাত্র আমাদের এন্টারটেনমেন্ট পারপাসে নয়, কাজটা কিছু মানুষের ইন্সপায়ারিং এর জন্য, যেখানে আমাদের মতো কিছু আমাদের দুস্থ ব্লাইন্ডরা এবং যাদের যে তাদের যে পৃথিবীর একটা রয়েছে, সেই জায়গাটা যে কত বড় জায়গা, সেই জায়গাটাকে তুলে ধরা এবং তাদেরকে ইন্সপায়ার করাটা আমার খুব দরকার ছিল, আমার খুব তাদের মনে লেগেছিল। এবং সত্যি বলতে তাদের আমি চাই তারা এসে ছবিটা, মানে তাদের কাছে পৌঁছে আমি তাদেরকে ছবিটা দেখাতে, তারা ফিল করুক তারাও কতটা ট্যালেন্টেড। তো ছবিটা অক্টোবর মাসে রিলিজ করছে, এবং অবশ্যই আপনারা অক্টোবর মাসে আসুন হলে, ছবিটা সব দেখুন এবং আমার আমাকে জানান, আমি হলে থাকবো, আপনাদের কাছেই থাকবো। আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, দুস্থদের পাশে এসে দাঁড়ান, এরকম যারা পেন্টার এবং যারা এরকম ব্লাইন্ড আর্টিস্টরা রয়েছে, এবং তাদের পাশে এসে দাঁড়ান, তাদের পাশে দাঁড়ানোটা খুব জরুরি। তো আমিও পাশে আছি এবং আমাদের টিম সাথে আছে, আপনারা ছবিটা দেখুন এবং জানান। থ্যাংক ইউ।